পার এসে জিডিকে আজকে আমাদের বাংলা পেডাগজের টপিক হচ্ছে মূল্যায়নের সরঞ্জাম এবং কৌশল আমি যখন ফার্স্ট মূল্যায়নের ক্লাস করিয়েছিলাম যেটা একদম প্রথমে করিয়েছিলাম সেখানে কিন্তু আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে সেখানে পোর্টফোলিও চেকলিস্ট্যানিক ডুডাল রেকর্ড এগুলোর ওপরে ক্লাস করাতে তো তখন যেহেতু সামনে সিট ছিল তো আমি উপরে উপরে সিলেবাস কমপ্লিট করিয়েছিলাম এবং তারপরে আবার কিন্তু প্রত্যেকটা যেগুলো রিলেটেড টপিক তার উপরে আবার আমি ক্লাস করেছিলাম এবং আবার যখন আমি মূল্যায়নের উপরে যে ক্লাসগুলো এবারে করিয়েছি তখনই আমি বলেছিলাম যে এর ওপরে কিন্তু আমি আলাদা করে ক্লাস করিয়ে দেবো যদিও ক্লাস করাতে একটু দেরি হলো তার জন্য সরি আমি তোমাদের সবসময় বলে থাকি যে আমি এরকমভাবেই তোমাদের জন্য প্রিপারেশন করাই যেটা সব থেকে বেস্ট হয় সব রকম যাতে জিনিসগুলো থাকে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর সেই জন্যই শুধুমাত্র যে পোর্টফোলিও অ্যানেক ডেটাল রেকর্ড এগুলো থেকে কোয়েশ্চেন আসে তা নয় মূল্যায়নের কিছু সরঞ্জাম এবং কৌশল আছে অর্থাৎ যেগুলোকে আমি টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন বলে থাকি অ্যাসেসমেন্ট বলে থাকি সেগুলো কিন্তু তার মধ্যে অনেক কিছুই পড়ে আর শুধুমাত্র যে পোর্টফোলিও আর অ্যানেক ডেটাল রেকর্ড পড়ে গেলে হয়ে যাবে তা কিন্তু নয় আমরা যে সি টেটের প্রিপারেশন করছি প্রিভিয়ার্স ইয়ার্স করছি সেখানে কিন্তু অনেক ডেটাল রেকর্ড পোর্টফোলিও থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে সেটা কিন্তু আমরা দেখেছি তো এক্ষেত্রে বলে রাখি যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো আমি এই যে সি টেটের প্রিভিয়ার্স ইয়ার্স করাছি তো তোমরা যদি সেটার প্রিপারেশন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হও আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো যারা সি টেট যে প্রিভিয়ার্স ইয়ার্স করাচ্ছি সেগুলো ফলো করছো সেখানে কিন্তু তোমরা অলরেডি জানো যে পোর্টফোলিও চেক লিস্ট অনেক ডিটেল রেকর্ড এগুলো থেকে কোশ্চেন আসছে তো সামনে যেহেতু পরীক্ষা রয়েছে তো সেই হিসেবে আমি এই যে টপিকটা রয়েছে এটা আমি আমাকে একজন বাংলার ওপরে অর্থাৎ বাংলা যে মূল্যায়ন আছে বাংলা পেটাগজি থেকে কমেন্ট করলেও তো আমি এই টপিকটাকে এমনভাবে সাজিয়েছি সেক্ষেত্রে বাংলা হোক অন্যান্য যে কোনো সাবজেক্টের পেটাগজিও হোক অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটালজি থেকে হোক অর্থাৎ যে সাবজেক্টের যেখান থেকেই আসুক না কেন মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আজকে ক্লাসে আমি ডিসকাস করব যেহেতু আমাদের সামনে পরীক্ষা রয়েছে তো আলাদা আলাদা সাবজেক্টে আমি করছি না এখন আপাতত শুধুমাত্র আমি কোর্সটাকে বা এই টোটাল টপিকটাকে এমনভাবে ডিসকাস করবো সে যে সাবজেক্ট থেকে এই কোয়েশানটা আসুক না কেন তোমরা যাতে সেটা ভালোভাবে বুঝে যাতে সঠিক আনসারগুলো করতে পারো এক্ষেত্রে আমি বলবো আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওকে স্কিপ করো না স্কিপ যদি করে যাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে কারণ আজকের পুরো টপিক যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বোঝার ওপরে নির্ভর করছে ঠিক আছে তো এখানে আমরা কিন্তু শুধুমাত্র অনেক রেকর্ড বা পোর্টফোলিও নয় তার সঙ্গে সঙ্গে আরও যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আছে সেই সবকটা কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা করব তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো নর্মালি আমরা এটা কি দেখি অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের পদ্ধতি বা কৌশল সেক্ষেত্রে কী কী সরঞ্জাম ব্যবহার করা সেই হিসেবেই কিন্তু আজকের টপিকটা রয়েছে তো সেক্ষেত্রে আমি কিন্তু আর আজকে মূল্যায়ন কাকে বলে অ্যাসেসমেন্ট কাকে বলে এগুলোর উপরে আলাদা করে আলোচনা করছি না যদি মনে হয় এগুলো দেখতে হবে তাহলে চ্যানেলে প্লে লিস্টে যাও সেখানে অলরেডি সব করানো রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও আজকে শুধুমাত্র আমরা যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আছে সেগুলোই কিন্তু ডিটেলসে আলোচনা করব তো সেই হিসাবে শ্রেণীকক্ষ মূল্যায়নে ব্যবহৃত যে বিভিন্ন সরঞ্জাম আছে বা কৌশলগুলি আছে সেগুলো সাধারণত হচ্ছে পর্যবেক্ষণ বা যেটাকে অবজারভেশন বলা হয় চেকলিস্ট পোর্টফোলিও উপাখ্যান রেকর্ড বা যেটাকে আমরা অনেক রেকর্ড বলে থাকি রেটিং স্কেল প্রশ্নাবলি বা যেটাকে আমরা কোয়েশনারিজ বলি সাক্ষাৎকার ইন্টারভিউ এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেটিভ রেকর্ড বা উপাখ্যানমূলক যেটাকে বলা হচ্ছে উপাখ্যান রেকর্ড নয় যা যেটাকে আরও এক ধরনের রেকর্ড থাকে সেটাকে কিন্তু আমরা বিভিন্ন সেগুলোকে আজকে কিন্তু আমরা প্রত্যেকটাকেই কিন্তু ডিটেলসে আলোচনা করব এবং সেগুলো হ্যাঁ এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি এর আগের ক্লাসে যখন আমি সিসিই করিয়েছি অর্থাৎ নিরবচ্ছিন্ন এবং ক্রমাগত মূল্যায়ন করিয়েছি সেখানে আমাকে কমেন্ট করে বলেছিল যে যেটা আমি করিয়েছি তার ওপরে যদি তার একটা যদি ফরম্যাট দেখানো হয় সেটা যাতে ভালো হয় তো আমি সেটা আজকের ক্লাসে আমি করাচ্ছি না তো আমি এর মধ্যে আমি যে কোনো একটা ক্লাসে করিয়ে দেবো বা আমি আমার কমিউনিটি ট্যাবে তার যে ফরম্যাট আছে সেটা আমি পোস্ট করে দিতে পারি সো সেই যে কমেন্টটা যে করেছিল আমি সেটা মাথায় রেখে যে টুলসগুলো আজকে আমরা আলোচনা করবো সেই টুলসগুলো কিভাবে অ্যাকচুয়ালি সেগুলোকে কাজে লাগানো হয় কিভাবে রেডি করতে হয় সেই সব কটারই কিন্তু পিকচার আমি এর ক্ষেত্রে অ্যাড করেছি এবং সেগুলো কিন্তু আমি তোমাদের একে একে দেখিয়ে দেব তো ফার্স্টে যেটা আজকে আমাদের প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পর্যবেক্ষণ বা যেটাকে আমরা অবজারভেশন বলি দেখো আজকে যেহেতু মূল আমাদের বাংলার পেডাগজির ক্লাস কিন্তু তার সত্ত্বেও আমি এই জন্যই বলছি যে ক্লাসের শুরুতে আমি যেটা বললাম যে সামনে যেহেতু আমাদের এক্সাম রয়েছে এবং তোমরা প্রিপারেশান নিয়ে খুব অনেকে চাপেও রয়েছো এবং তার সাথে অনেকে একটু প্যানিকও করছো যে সিলেবাস শেষ হবে কি হবে না সেই জন্য আজকের টপিকটা এমনভাবে আমি করাচ্ছি যাতে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এই টপিকগুলো যাতে কভার হয় সেই জন্য এর পাশাপাশি এর যে ইংলিশ যে টার্মগুলো আছে সেগুলোও কিন্তু আমি তোমাদের বলে দেবো যাতে যারা রাজ্য ডেটের পাশাপাশি সিটেটের জন্য প্রিপারেশন করছো তাদেরও যাতে সুবিধা হয় এছাড়াও আমি এটা চেষ্টা করব যে প্রাইমারি এক্সাম অর্থাৎ রাজ্য প্রাইমারি টেট হয়ে যাওয়ার পরে এই যে টপিকটার ওপরে আছে এর ওপরে আমি আলাদা করে বাইলিং ক্লাস দিয়ে দেওয়া যাতে যারা স্পেশালি সিটেটের জন্য প্রিপারেশন করছো তাদেরও কাজে লাগে তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের কথা অর্থাৎ টেট রিলেটেড প্রত্যেকটা এক্সামের কথা মাথায় রেখে প্রিপারেশন করানো হয় তো সেক্ষেত্রে এই চ্যানেলের সাথে জুড়ে যাও যাতে তোমরা কিন্তু ভালোভাবে আরও প্রিপারেশন করতে পারো তো ফার্স্টেই আমাদের যেটা টপিক সেটা হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন এই পর্যবেক্ষণ কৌশলগুলির মধ্যে যে প্রকৃত যে আচরণগুলি আছে অর্থাৎ শিক্ষার্থীদের যে আচরণগুলি আছে সেগুলো পর্যবেক্ষণ করা হয় এবং সেই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তার পরবর্তীকালে কিন্তু তার উপরে স্কোর করা হয় এটি একটি চ্যালেঞ্জ বলা যেতে পারে যেটি গবেষকের বা যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বা যিনি অবজারভার রয়েছেন তার সম্মুখীন এটা হতে হয় এবং সেক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেবেন বা শিক্ষার্থীদের ওপরে বিভিন্ন গবেষণা চালিয়ে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন ক্ষেত্রে তাদের দুর্বলতা রয়েছে কি সন্ধান করা উচিত এবং সেগুলোকে কিভাবে দূর করে যায় সেভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী যেগুলোর ওপরে গবেষণা করা হচ্ছে সেগুলোর ওপরে সিদ্ধান্ত নিয়ে যে তারা কি ধরনের বিশেষ আচরণ করবে কোন আচরণের উপরে ভিত্তি করে এগুলো উম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু পুরো পর্যবেক্ষণ যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু কার্যকারী হয় এক্ষেত্রে এই যে অবজারভেশন প্রসেস বা পর্যবেক্ষণ পদ্ধতি রয়েছে সেটা কিন্তু প্রধান চারটে ভাগে হয়ে থাকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন বা যেটাকে প্রকৃতিবাদী বলা হয় পর্যবেক্ষণ নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন বা অংশগ্রহণকারী পর্যবেক্ষণ নেক্সট হচ্ছে স্ট্রাকচার্ড অবজারভেশন বা কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কেস স্টাডি কে স্টাডি কী কে স্টাডি আমরা সবাই জানি যে কোনো ধরো কোনো একটা পার্টিকুলার টপিক দেওয়া হয় সেক্ষেত্রে কি শিক্ষার্থীদেরও দেওয়া হতে পারে বা শিক্ষক বা শিক্ষিকাদেরও বলা হয় যে কোনো একটা টপিকের ওপরে পুরো স্টুডেন্টদের দেওয়া হলো এবং সেই হিসেবে স্টুডেন্টদের অবজার্ভ করতে বলা হলো আবার যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক দিয়ে বলা হলো যে বা কোনো একটা জায়গায় তাদের যেতে বলা হলো গিয়ে বলা হলো যে এই টপিকের ওপরে তোমরা বিভিন্ন কাজ করে নিয়ে এসে দেখো যেমন এর আগে আমরা যখন করছিলাম সেখানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্ষেত্রে কিন্তু দেখেছি দু জায়গাতেই এসেছে একটা সম্ভবত কিছু মিল্ক প্রোডাক্টের ওপরে ছিল আর একটা অন্য কিছু ব্যাপারের ওপরে ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তো যারা অলরেডি ক্লাসগুলো করেছো তারা বুঝতে পারবে তো সেই রকম সেক্ষেত্রে কি কেস স্টাডি করানো হয়েছিল এখানেও কিন্তু তাহলে কি হচ্ছে কেস স্টাডি একটা আলাদা টুলস হিসেবে ইউজ হলো অ্যাকচুয়ালি কিন্তু এটা অবজারভেশন বা পর্যবেক্ষণের একটা টুলস বা টেকনিক্স ঠিক আছে এটা তো বোঝা গেলো তাহলে যদি এরকমভাবে কোশ্চেন আসে যে কে স্টাডি যে ইভ্যালুয়েশন বা এর বা অ্যাসেসমেন্টের যে টুলস আছে তার মধ্যে কোনটি ধরো পর্যবেক্ষণ দিয়ে দিলো চেকলিস দিয়ে দিলো রেটিং স্কেল পোর্টফোলিও বিভিন্ন যে টুলসগুলো আজকে আমরা আলোচনা তার মধ্যে দিয়ে দিল তাহলে কি কেস স্টাডি কার মধ্যে পড়বে কেস স্টাডি অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্যে পড়বে নেক্সট কি নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চেকলিস্ট মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু এই চেক লিস্ট খুব গুরুত্বপূর্ণ এবং প্রধানত মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী এটি একটি নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে মূল্যায়ন করে এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা একটা টুল বা একটা সরঞ্জাম বলা যায় যা একজন ব্যক্তিকে মূল্যায়ন করার বিষয় সম্পর্কে বা তার সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো চেকলিস্টের ক্ষেত্রে কীরকমভাবে ব্যবহার করা হয় দেখো এখানে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া আছে এখানে নাম দেওয়া আছে কোন ক্ষেত্রে কি কি। ব্যবহার করতে হবে সেরকমভাবে এরকম চার্ট একটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক জায়গায় কী প্রশ্নকরণ করা হয় সেক্ষেত্রে যেখানে রাইট হবে সেখানে রাইট যেখানে উত্তরের সঙ্গে সেটা মিলছে না সেখানে ভুল বা সেই যা যা অপশান দেওয়া থাকে সেখানে নেই অনেক সময় কি হয় চেক লিস্টের ক্ষেত্রে যে শুধুমাত্র এরকমভাবে আসে আসা হয় তা নয় অনেক সময় ধরো অ্যাটেন্ডেন্সের অ্যাটেন্ডেন্স শিট কোনো এক্সামের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স একটা শিট নেওয়া হচ্ছে সেখানে কারা প্রেজেন্ট আছে কারা অ্যাবসেন্ট আছে এই যে চেকিং করা হয় এটাও কিন্তু চেক মধ্যে পড়ে তো চেক লিস্টের যে প্যাটার্ন সেটা কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে প্রশ্নকরণের মাধ্যমে হয়ে থাকে অ্যাটেন্ডেন্স শিটের ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে পারে মোটামুটি চেক লিস্টের কথার উত্তর বা মেন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের মধ্যে যে কিছু শিক্ষিত কার্যকলাপ আছে সেগুলোকে সঠিকভাবে চেক করে তার একটা লিস্ট আকারে তালিকাবদ্ধ করাই হচ্ছে কিন্তু চেক লিস্ট নেক্সট কি নেক্সট হচ্ছে পোর্টফোলিও পোর্টফোলিও কি পোর্টফোলিও হলো এমন একটি মূল্যায়ন ভিত্তিক জিনিস যেখানে ঐতিহ্যগত উচ্চ যে উচ্চমানের যে পরীক্ষা আছে সেটাকে তার বিকল্পভাবে কিন্তু একটা প্রস্তাব তৈরি করা তো এক্ষেত্রে আমরা বলবো যে পোর্টফোলিও কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত তো আমরা নর্মালি পোর্টফোলিও বলতে বুঝি কি ফটো বুঝি তো এই ধরনের ফটো যারা মডেল বা যারা ফিল্ম অর্থাৎ যারা শুটিংয়ের সঙ্গে যুক্ত তারা বেশ সুন্দর সুন্দর ছবি তৈরি করে সেগুলোকে পোর্টফোলিও বলা হয়ে থাকে তো এডুকেশনের ক্ষেত্রে বা মূল্যায়ন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে পোর্টফোলিওর মানেটা একটু আলাদা এক্ষেত্রে তাহলে যেটাকে বলা হচ্ছে সেটা কি এটা হচ্ছে কি এটা অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের একটা ইম্পর্টেন্ট টুল বা সরঞ্জাম যেটা কিন্তু শিক্ষাগত যে ব্যর্থতা রয়েছে সেক্ষেত্রে যারা ঝুঁকিতে থাকে অর্থাৎ যারা তুলনামূলকভাবে অনেকটা দুর্বল তাদের যে এই যে দুর্বলতা সেটাকে সামনে আনার জন্য বা সেটাকে কিভাবে সেগুলোকে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটি প্রধান উপাদান হিসেবে কিন্তু কাজ করে থাকে এবং এর ফলে কি হয় যে ঐতিহ্যগত যে সীমাবদ্ধ বা অনমনীয় যে বিন্যাস আসে অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন রিমিডিয়াল টিচিং পড়েছি বা সংশোধনমূলক শিক্ষণ পড়েছি সেখানে কি দুর্বলতা ভিত্তিক যে চিত্র শিক্ষার্থীরা রয়েছে তাদের কি করা হচ্ছে যার তাদের পুনর্বার রিমিডিয়াল টিচিং দেওয়া হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ দেওয়া হচ্ছে নিয়ে পুনরায় তাদের আবার নিয়ে দেখা হচ্ছে তাদের মধ্যে কতটা উন্নতি হচ্ছে সেটা দেখা যাচ্ছে কিন্তু তাদের যারা দুর্বল রয়েছে তাদের কিভাবে পরিমাপ করা হচ্ছে আমরা মূল্যায়নের মাধ্যমে করছি পরিমাপ করছি কিন্তু সেক্ষেত্রে তাদের যে আলাদাভাবে যে নির্ধারণ করতে হবে তাদের আলাদাভাবে যে শ্রেণীবদ্ধকরণ করতে হবে সেটা করা হলো করার পরে কি দেখা গেল এরকম অনেক জায়গায় দেখা যায় যে কোনোভাবেই তাদের দুর্বলতাটা কাটিয়ে উঠা যাচ্ছে না বা তাদের দুর্বলতা কাটানোর জন্য যে সুযোগ যে সুবিধা সেগুলো পাওয়া যাচ্ছে না যেটা বলা হচ্ছে যে অনমনীয় বিন্যাস কিন্তু পোর্টফোলিও যদি করা হয় তাহলে কি কীসের দ্বারা করা হচ্ছে ধরো পার্টিকুলার একটা সাবজেক্ট নয় পার্টিকুলার একটা টপিকে ধরো ম্যাথ ম্যাথের ওপরে এক্সাম নেওয়া হলো বা আমরা এখানে বাংলা ফেটোগজি পড়ছি বাংলারই ধরো একটা টপিকের পড়ানো হচ্ছে এক কয়েকজন পারছে কিন্তু ধরো একটা শ্রেণী কক্ষে চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে দশজন শিক্ষার্থীকে দুর্বল পাওয়া গেল তাহলে কি হচ্ছে এই দশজন শিক্ষার্থীকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে বা তাদের মধ্যে আলাদাভাবে পরিমাপ করতে হবে কার কোন ক্ষেত্রে দুর্বলতা আছে দশজনই বাংলায় দুর্বল কিন্তু দশজনের বাংলার একই ক্ষেত্রে দুর্বল না দশজনের বাংলার বিভিন্ন ক্ষেত্রে দুর্বল সেই যে পদ্ধতি যেটা নির্ণয় করছে সেটা হচ্ছে কিসের মাধ্যমে করছে সেটা হচ্ছে পোর্টফোলিওর মাধ্যমে করা হচ্ছে আর পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কীরমভাবে করা হচ্ছে দেখো এখানে ছবি দেখা যেটা দেখা আছে সেটাই বোঝা যাচ্ছে যে পেজ ডেসক্রিপশন যে বাংলা বইয়ে ধরো পরীক্ষা নেওয়া হলো বাংলা বইতে বাংলাতে দশজন শিক্ষার্থী কম নাম্বার পেলো দুর্বলতা প্রমাণ হল এবার কার কোন ক্ষেত্রে দুর্বলতা সেটা এক জায়গায় লেখা হলো এবং সেগুলো সেখানে কার কোন সেখানে স্টুডেন্টদের নাম লেখা হলো কার কোন জায়গায় দুর্বল রয়েছে তার পাশে পাশে টিক মারা হলো এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পোর্টফোলিও নেক্সট হচ্ছে কি উপাখ্যানের রেকর্ড বা যেটাকে আমরা বলে থাকি যে অ্যানেকডোটাল রেকর্ডস তো অ্যানেক ডেটাল রেকর্ডস বা উপাখ্যানের রেকর্ডগুলি সময়ের সাথে একটি নির্দিষ্ট এলাকায় একটি শিশুর অগ্রগতি বজায় রাখার জন্য একটি লিখিত রেকর্ড এখানে কিন্তু পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকারা একটি শিশুর যেটা কাজ রয়েছে তার সেটি পর্যবেক্ষণ করেন এবং সারা দিন ধরে তার কাজের সেটি নমুনা নেন এই ধরনের নে ধরন নে এই তাই মন্তব্য করা রয়েছে যে রেকর্ডগুলি কিন্তু শুধুমাত্র নোটের ওপরে ভিত্তি করা হয় অর্থাৎ সে সারাদিন ব্যাপী তার যে পুঁথিগত যে কার্যকলাপ রয়েছে সে কতটা সফল হয়েছে সে কতটা ব্যর্থ হয়েছে এগুলোর ওপর নির্ভর করে কিন্তু যে নোট ডাউন যেগুলো করা হচ্ছে সেই নোটের ওপর ভিত্তি করেই কিন্তু তার মূল্যায়নটা করা হচ্ছে পর যখন এই পুরো কার্য কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে তখন কিন্তু শিক্ষক বা শিক্ষিকা তিনি জানান যে তারা শেখার অভিজ্ঞতার যেটা পরিকল্পনা করছে বা পরিবার সম্পর্কে যে তথ্য প্রদান করছে এবং সম্ভাব্য উন্নয়নমূলক যে বিলম্ব শনাক্ত করার জন্য কিন্তু তখন অন্তর্দৃষ্টি দেওয়া হয় কি বলা হচ্ছে যে তাদের ওপর যে সারাদিন ধরে যে মূল্যায়ন চলা হলো এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু যে সার্বিক মূল্যায়ন সেটা কিন্তু হচ্ছে না প্রতিদিনে যে ক্লাসে তারা কতটা কি কাজ করছে বা পার্টিকুলার এক দু দিনে একজন শিক্ষার্থীর ওপরেই কিন্তু এ ধরনের যে মূল্যায়নের যে সরঞ্জাম বা কৌশল কিন্তু প্রয়োগ করা হয় সেক্ষেত্রে তার সে কিভাবে শিখছে কতটা শিখছে তার দুর্বলতা কতটা সে তার বাড়িতে সে কতটা যে অর্থাৎ বিদ্যালয় থেকে সে যেটা শিখে যাচ্ছে সেটা বাড়িতে সে কতটা কাজ করতে পারছে এই পুরোপুরি যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই উপাখ্যানের রেকর্ড বা অ্যান রেকর্ডে করা হয় এবং তার ভিত্তিতে এই যে সারা দিনের যে রেকর্ডগুলো করা হলো তার ভিত্তিতে কিন্তু তার ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে হবে তার দুর্বলতা দূরীকরণে কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু নির্ভর করে এখানে দেখো অনেক ডিটাল রেকর্ড যেরমভাবে হয় সেখানে কিন্তু কি করা আছে সেখানে দেখো এক সাইডে স্টুডেন্টের নেম নাম আছে একদিকে কিন্তু যিনি ইভ্যালুয়েশন করবেন তার শিক্ষক বা শিক্ষিকা তার নাম থাকবে বা সামারি অফ রেকর্ডস স্ট্রেংথ তার কি কি সক্ষমতা রয়েছে নিডস তার সেক্ষেত্রে কি কি প্রয়োজন রয়েছে রেকমেন্ডেশন অফ নেক্সট স্টেপ তাহলে তার সক্ষমতাগুলো যখনই বেরোলো তখন তার দুর্বলতাগুলোও বেরিয়ে গেল এবং সেক্ষেত্রে তার চাহিদাগুলো কী কী সেগুলো লিখতে হলো এবং রেকমেন্ডেশন অফ নেক্সট স্টেপ তাহলে তার পরবর্তী ক্ষেত্রে তার ক্ষেত্রে কি কী পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো রইলো এবং তার মধ্যে কি কি জিনিসগুলো আছে সে কোনগুলো আছে কোনগুলো নেই যেমন দেখো এখানে আইডেন্টিফাইড আছে সেলফ কনসেন্টার্ড আছে অর্থাৎ তার চরিত্রের যে বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ এখানে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী যেগুলো তার মধ্যে আছে সেগুলোতে যিনি ইভ্যালুয়েটার থাকবেন তিনি টিক মেরে দেবেন এবং যেগুলো থাকবে না সেগুলো ক্রসও মারতে পারেন আবার ব্ল্যাঙ্কও রেখে দেবেন অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালের ওপরে একদিনের ওপরে সে টোটাল যে রেকর্ডটা করা হবে সেটাকে বলা হবে উপাখ্যানের রেকর্ড বা অ্যানেক রেকর্ড কি নেক্সট হচ্ছে কিউ কমিউনেটিভ রেকর্ড বা যেটাকে সমন্বিত রেকর্ড বলা হয় তো সেক্ষেত্রে সমন্বিত রেকর্ডে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য তার বিভিন্ন একাডেমিক রেকর্ড তার উপস্থিতি প্রতিবেদন কৃতিত্বের প্রতিবেদন এবং শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত যে প্রাসঙ্গিক যে জিনিসগুলো রয়েছে এবং এর মধ্যে কিন্তু তার যদি সে কোনো শিক্ষা তো শুধুমাত্র যে পুঁথিগত শিক্ষা বা বিদ্যালয় শিক্ষা তা না পেশাগত শিক্ষাও হতে পারে তো পেশাদার মূল্যায়ন প্রতিবেদন এই সবই কিন্তু এর মধ্যে রয়েছে সমন্বিত বলতে কী যাচ্ছে যে সব কিছু এর যার মধ্যে রয়েছে তো এর ফরম্যাট কীরকম হবে দেখো এখানে রয়েছে যে এর মধ্যে বেসিক ডিটেলস স্টুডেন্টের নাম কি তার ফাদার নাম তার বাবার নাম কি তার মার নাম কি তার বয়স কত তার ডেট অফ বার্থ কী অর্থাৎ তার যাবতীয় যে জিনিসগুলো নর্মালি আমরা যেটা করে থাকি আমরা সিবি বানানোর সময় যেগুলো বানিয়ে থাকি যেটা বানানোর সময় যে জিনিসগুলো বানিয়ে থাকি তার মধ্যে কি থাকে আমাদের পার্সোনাল ডিটেলস থাকে আমাদের অ্যাকাডেমিক ডিটেলস থাকে আমরা যদি কোনো প্রফেশনালি কোনো জায়গায় যদি কোনো যুক্ত থাকি তাহলে আমাদের প্রফেশনাল ডিটেলস থাকে সব কিছু কিন্তু রেকর্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যখন এই যেমন ধরো আমরা যে এই যে প্রাইমারি ফর্ম ফিল করলাম সেখানে কিন্তু আমাদের কিন্তু আমাদের সমস্ত রকম ডিটেলস দিতে হয়েছে তা সেই যে ডিটেলসগুলো আমরা দিয়েছি সেই ডিটেলসগুলো রেকর্ড করে কারা রাখছে পর্ষদ রাখছে তো এই যে ফর্মের একটা ফর্ম্যাট সেটাও কিন্তু ধরে রাখো যে কমিউনি ওয়ান্স টাইপ অফ কমিউনিটিভ রেকর্ড বা সমন্বিত রেকর্ড তো এটাই হচ্ছে কিন্তু এর ফর্ম্যাট নেক্সট কি নির্ধারণের মাপকাঠি বা যেটাকে আমরা সাধারণ ভাষায় রেটিং স্কেল বলে থাকি তো নির্ধারণের মাপকাঠি এরকমভাবে আসে না তো রেটিং স্কেল হিসেবে আসে এবার বাংলার ক্ষেত্রে যদি নির্ধারণের মাপকাঠি হিসেবে আসে তো সেই হিসেবে আমি বলে দিচ্ছি তো রেটিং স্কেলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিষেবার ক্ষেত্রে কোনো পণ্যের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তুলনামূলক আকারে তার যে প্রতিক্রিয়া দিতে হয় সেই উপস্থাপন করতে ব্যবহৃত একটি ধরো সমীক্ষা বা সার্ভে বলা যায় যখন বিভিন্ন প্রশ্ন হিসেবে সেটাকে সংজ্ঞায়িত করা হয় তাকেই বলা হয় রেটিং স্কেল তো রেটিং স্কেল ব্যাপারটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যেমন ধরো আমরা যদি কোনো অনলাইন শপিং করি সেখানে কিন্তু আমাদের রেট দিতে হয় যে প্রোডাক্ট ভালো কীরকম খারাপ কীরকম এখন তো আবার কোনো অ্যাপ ইউজ করলে সেখানেও রেট দিতে হয় তো রেটিং স্কেল ব্যাপারটা খুবই সহজ যে এক্ষেত্রে যদি আমরা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করি ধরো শিক্ষার্থীদের ওপর কোনো বিষয় মূল্যায়ন করা হলো বা অ্যাসেসমেন্ট করা হলো সেখানে কোন শিক্ষার্থী রকম পারফর্ম করেছে কেউ অ্যাভারেজ কেউ গুড কেউ ব্যাড কেউ বেস্ট এরকমভাবে তাদের রেট করা হয় তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে রেটিং স্কেল বা নির্ধারণের মাপকাঠি নেক্সট হচ্ছে কি কোয়েশনারিজ বা প্রশ্নাবলী প্রশ্নমালা হলো বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় যে টুল বা কৌশলগুলি আছে তার মধ্যে একটি এক্ষেত্রে শিক্ষণ এবং শেখার উন্নতি করতে কিন্তু এই যে পদ্ধতিটি আছে সেটি কিন্তু খুব কার্যকরী এবং এক্ষেত্রে সফলতা অর্জনের জন্য শিক্ষক বা শিক্ষিকাদের কিছু সম্ভাব্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করা উচিত তার কারণ কি কারণ কিছু প্রশ্ন যখন করতে হয় বা কোয়েশ্চেন যখন করতে হয় তার জন্য একটা প্রি প্ল্যান বা পরিকল্পনা থাকতে হয় তাহলে কাজগুলো করা সহজ হয় তো এই ক্ষেত্রে বলবো যেমন ধরো আমরা যারা এই টেটে এক্সামের জন্য प्रिपरेशन করছি সবাই কিন্তু আমরা নয় बीएड বা ডিএলএড বা যে সবাই কিন্তু কোনো না কোনো ট্রেনিং প্রাপ্ত তো সেক্ষেত্রে ট্রেনিং চলার সময় কিন্তু এই ধরনের সার্ভে কেস স্টাডি আমরা যাই করতে যাই তখন কিন্তু আমাদের কিছু কিছু কোয়েশ্চেন সিলেক্ট করতে হয়েছিলো এবং তার বেসিসেই কিন্তু সেগুলো সেই হঠাৎ করে না যে আমাদের বলা হয়েছিল তোমরা গিয়ে কে স্টাডি করতে শুরু করে যাও বা কোনো জায়গায় সার্ভে করতে চলে যাও এরকম কিন্তু বলা হতো না তার জন্য একটা নির্দিষ্ট ফর্ম্যাট দিয়ে দেওয়া হতো কিছু নির্দিষ্ট প্রশ্ন সিলেক্ট করা হতো তো সেক্ষেত্রেই বলছে যখনই কোনো ক্ষেত্রে প্রশ্নাবলী করা হবে ধরো স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে যেহেতু আমরা মূল্যায়ন পড়ছি তো মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের যখন আমরা মূল্যায়ন করব তা সেক্ষেত্রে তাদের মাপার জন্য তাদের পরিমাপ করার জন্য তাদের অ্যাসেস করার জন্য তাদের ইভ্যালুয়েট করার জন্য আমাদের কি করতে হবে বিভিন্ন ধরনের প্রশ্ন গরণ করতে হবে সেটা ভার্বালি হতে পারে রিটিনের মাধ্যমে হতে পারে সেক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন বিভিন্ন হতে পারে অবজেক্টিভ টাইপ হতে পারে শর্ট কোয়েশ্চেন হতে পারে এসে টাইপ হতে পারে কোয়েশ্চেন প্যাটার্ন যেরকম খুশি হতে পারে কিন্তু সেখানে নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকবে এবং প্রশ্নকরণের মাধ্যমে কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যাবে এবং সেটা কিন্তু অবশ্যই প্রি প্ল্যান বা পূর্ব পরিকল্পিত হতে হবে আজকে যেটা লাস্ট টপিক অর্থাৎ যে টুলসগুলো আছে তার মধ্যে যেটা যে লাস্ট টুলস আছে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ইন্টারভিউ বা সাক্ষাৎকার এটাও সাক্ষাৎকারের মধ্যেও কিন্তু অনেকটা কিন্তু কোয়েশ্চনারি বা প্রশ্নকরণ চলে আসে কারণ যখন আমরা ইন্টারভিউ নিই কারোর সে যদি আমাদেরই ধরো যদি ধরো আমরা যারা যারা পরীক্ষায় পাস অলরেডি যারা করেছি বা যাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা কী জানি ইন্টারভিউ কীরকম হয় প্রশ্ন প্রশ্নকর ক্যান্ডিডেটকে প্রশ্নকরণ করা হয় আবার যদি আমরা অন্যভাবে বলি যখন আমরা দেখি বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে তাদের কাছ থেকে প্রশ্নকরণ করা হয় তাহলে এই সাক্ষাৎকার বা ইন্টারভিউয়েরও একটা প্রসেস হচ্ছে কিন্তু প্রশ্নকরণ করা কিন্তু প্রশ্নকরণের ক্ষেত্রে কি সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে জানা হচ্ছে যে তাদের কতটা দক্ষতা আছে তারা কতটা সক্ষম এটা জানা আর সাক্ষাৎকার বা ইন্টারভিউ যেটাকে বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুঁথিগত বিদ্যা বা তাদের যেটা শেখানো হয়েছে সেটা অতটা দেখানো হয় সেক্ষেত্রে কি তাদের পার্সোনালিটি পার্সোনালিটি চেক করা হয় বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে বা তারা কিভাবে কথা বলছে তাদের জ্ঞানটাকে তারা কিভাবে রিপ্রেজেন্ট করছে উপস্থাপিত করছে সেগুলোই কিন্তু মূল এক্ষেত্রে দেখা হয় তো যেটা বলছিলাম যে সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ যে সেটিং রয়েছে সেক্ষেত্রে ইন্টারভিউ গ্রহণকারীর দক্ষতা কর্মক্ষমতা পরিমাপ করার জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিকে বোঝানো হয় এর মধ্যে ইন্টারভিউ গ্রহণকারীর মৌখিক যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা এবং আন্তঃ ব্যক্তি দক্ষতার মূল্যায়নও থাকতে পারে অর্থাৎ এক্ষেত্রে কি বলা আছে যিনি ইন্টারভিউ নেবেন যার ইন্টারভিউ নেবেন তার তাকে তার যে দক্ষতা মাপা হবে তার পাশাপাশি যিনি ইন্টারভিউটা নেবেন তিনি কতটা যারা ইন্টারভিউ নিচ্ছে তার সাথে তিনি কতটা সাবলীলভাবে কথোপকথন করতে পারছেন তিনি কতটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে পারছেন এবং কত সহজভাবে তিনি যিনি যে ইন্টারভিউ আছে ঠিক আছে অর্থাৎ যে ইন্টারভিউ দিতে এসে তার সামনে তার বক্তব্যকে তার যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার বক্তব্যকে কতটা সাবলীলভাবে উপস্থাপন করতে পারছেন এবং তাকে কতটা বোঝাতে পারছেন তার ওপরে কিন্তু পুরো প্রক্রিয়াটি সফলতা রয়েছে অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে যদি আমরা স্টুডেন্ট আর টিচারের কথা বলি তাহলে শিক্ষার্থী কতটা সফলভাবে সাক্ষাৎকার দিতে সক্ষম হবে বা ইন্টারভিউ দিতে সক্ষম হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে শিক্ষক বা শিক্ষিকা কিভাবে সেই ইন্টারভিউটা নেবেন কতটা সাবলীলভাবে উপস্থাপিত করতে পারবেন কতটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার স্টুডেন্টকে দিতে পারবেন তার উপরে তো আজকের ক্লাস এই পর্যন্ত এটা এই জন্যই বলেছিলাম আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এটা কিন্তু মূল্যায়নের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং এটা কিন্তু পুরোপুরি বোঝার ওপর নির্ভর করছে এক্ষেত্রে ধরো সাক্ষাৎকার কার কজনের মধ্যে হয়ে থাকে এরকমভাবে তো কোশ্চেন আসবে না সেক্ষেত্রে কী কোশ্চেন কীরকমভাবে আসবে যে একটা করে সিচুয়েশান তুলে দিয়ে বলা হবে যে এই সিচুয়েশানে কোন নিম্নলিখিত কোন টুলস বা কোন টেকনিক্স ব্যবহার করা হচ্ছে তো আমি এই জন্যই বলছি এটা টপিকটা বাংলাতে আমি করালো এই ক্ষেত্রে কিন্তু এই টপিকটা তোমরা সবাই ভালোভাবে করো তাহলে কী হবে এই টপিকের বেসিসে কিন্তু এনি সাবজেক্টের থেকে কিন্তু পেডাকাজি থেকে কোয়েশ্চেন আসতে পারে বা কোয়েশ্চেন সিটেটে প্রায় এসে এসেওছে আমরা দেখেছি এর আগেও এবং পরবর্তী যে পেপারগুলো সলভ করবো সেখানেও আমরা দেখতে পাবো হয়তো তো সেক্ষেত্রে যে যে সাবজেক্টের জন্যই পড়ো তো সেক্ষেত্রে কিন্তু এই টপিকটা কিন্তু অবশ্যই সবাই দেখো তো পরবর্তীকালে আমি হয়তো প্রত্যেকটা সাবজেক্টের ওপর আলাদা করে করিয়ে দিল আপাতত এটাই করিয়ে দিচ্ছি এবং যারা সি জন্য প্রিপারেশন করছে আমি আগেও যেটা বললাম এখনও আবার একই কথা বলছি আপাতত এখানে আমি এই টার্মগুলো কিন্তু ইংলিশ টার্মগুলো বলে দিলাম যাতে তোমাদের প্রিপারেশন করতে সুবিধা হয় এবং রাজ্য প্রাইমারি হয়ে গেলে সিটেটের আগেও আমি হয়তো এটা আবারও বাই ডুবেল তোমাদের জন্য আপলোড করে দেবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান আছে সেখানে অলে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে